আজকে আমি কচুর শাক বানিয়ে দেখাবো। কচুর শাক বানাতে আমি এখানে 2 আঁটি কচুর শাক ব্যবহার করেছি। প্রথমে এটাকে কেটে কুটে ধুয়ে অল্প জল ভাপিয়ে ভাপানো জলটা ফেলে দেব। ভাপানো জলটা ফেলে দেওয়ার ফলে হবে কি, যদি কখনো গলাটা একটু কুটকুট করে বা ধরে তাহলে সেটা ধরবে না। কচুর শাক রান্না করার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ এখানে 500 গ্রাম আছে, কিন্তু আমি মাছ ব্যবহার করব মাত্র 250 গ্রাম চিংড়ি। এবার এটাকে কেটে কুটে ধুয়ে ছাড়িয়ে নেব। প্রেশারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জলটা ঝরিয়ে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা একটু গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। তিনটে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার আমি ওই একই তেলে ভাপিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দেব। কচুর শাকটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দু মিনিটের মতন হতে দেব, ভাজা ভাজা করে নেব। 1 মিনিটের মতন ফুল আছে, আমি ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি আগে কেটে কুটে ধুয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেবো একে একে 1 টিস্পুন চিনি, যেহেতু আমি নুন দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছি তাই সামান্য একটু নুন দেব। হলুদ 1 কোয়ার্টার চামচ, লঙ্কার গুঁড়ো 1 কোয়ার্টার চামচ, জিরে গুঁড়ো 1 কোয়ার্টার চামচ। এবার আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কচুর শাকটা মাথায় রান্না হয়ে এসছে। এবার নামানোর আগে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ভাপানোর পরে চিংড়ি দিয়ে রান্না করতে মাত্র 5 মিনিট সময় লাগে। এটা মোটামুটি 4 জনের মতন রান্না হয়েছে, 4 থেকে 5 জন। এবার আমার সার্ভ করা পালা, রেডি টু সার্ভ আমার কচুর শাক চিংড়ি দিয়ে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।